Hello viewers, language lovers, welcome to my channel, our channel, Learning French through Bengali Medium. আজকে আমরা যেটা আলোচনা করব এটাকে বলা যেতে পারে আমাদের আগের ব্লগেরই কন্টিনিউয়েশন। আমরা ওখানে একটা নতুন টেন্স শিখেছিলাম, সেই টেন্সটা বা ক্রিয়ার কালটা ছিল আমাদের পাসে কম্পোজে। আজকেও আমরা পাসে কম্পোজে করব, কিন্তু এটা হচ্ছে গিয়ে আগের বারের পাসে কম্পোজেটা কী করেছিলাম, আভোয়ার ভার্বের সাহায্য নিয়ে করেছিলাম। এবারে অ্যাত্র ভার্বের সাহায্য নিয়ে আমরা এটা করব। তাহলে অ্যাত্র ভার্বটা সাহায্য নেওয়ার জন্য অ্যাত্র ভার্বটাকে মনে করা দরকার, একবার মনে আছে? না হলে আমার পুরনো ব্লগে একবার অ্যাত্র ভার্বটা দেখে নেবেন। তিনটে ফর্মই মনে রাখতে হবে, ফর্ম অ্যাফার্মেটিভ, যে সুই, তুই, ইলে, এলে, নু সম, ভুজ, ইল সম, এল সম। তারপরে নেগাটিভ, যে নু সুই পা, তু নে পা, ইল নে পা, এল নে পা, নু নু সম পা, ভু নেত পা, ইল নু সব পা, এল নু সব পা। জেনারেটিভ কী ছিল? ফর্ম অ্যান্টোনেগেটিভ, সুইস, এতিউ, এতিল, এতেল, সমনু, এতভু, সতিল, সতেল। এবার ঠিক আগেকারের মতো নিয়ম, আবহাওয়ারভাবে যা দেখেছি এখানে এতের ভাবটাকে বসিয়ে দেব। এরপর যে ভাবটাকে বসাবো সেটা কি ধরনের ভার্ব হবে, এইখানেই হচ্ছে কি চিন্তার কথা। মনে আছে একটা এপিসোডে আমি আপনাদের করিয়েছিলাম, পরপর কতগুলো বলেছিলাম এদের একটু আলাদা করে মনে রাখতে, এরা ভার্ব অফ মোশনস, অর্থাৎ এই ভার্বগুলো দ্বারা গতি বোঝায়। আমি আবার সেই ভার্ব অফ মোশনসগুলোকে দেখিয়ে দিচ্ছি একবার। প্রথমে আমাদের যে ভার্বগুলো পরপর চোখে পড়েছিল সেখানে দেখা গেছিলো ছজোড়া ভার্ব, আমি বারোটা মোট ভার্ব, ছজোড়া মানে বারোটা, একটা অপরটার বিপরীত ঠিক। যেরকম আলে টু গো, ভেনির টু কাম, আরিভে টু অ্যারাইভ, পার্তি টু ডিপার্ট, অত্রে এন্টার, সর্তি টু গো আউট, তেমন প্রত্যেকটা প্রত্যেকটা বিপরীত। মতে ওপর দিকে ওঠা, দে সন্দ্র টু ডিসেন্ড, টু কাম ডাউন। তারপর ছিল ন্যাথর আর মরির, ন্যাথর টু বি বর্ন আর মরির টু ডাই। আর ছিল রাস্তে আর তম্বে, রাস্তে মানে কোনো একটা জায়গায় একটা স্থিত হয়ে থাকা কোনো বস্তু, রাস্তে আর তবে টু ফল, পড়ে যাওয়া। এই বারোটা অর্থাৎ ছজোড়া অপোজিট ভার্ব এটা আমরা করেছিলাম, কনজুগেশন শিখেছিলাম। এর মধ্যে থেকে আমি যেগুলো ইয়ার গ্রুপের ভার্ব আছে তার থেকে যে কোনো একটা নিই আগে, পরে বাকিগুলো যখন আমরা থার্ড গ্রুপের বা ইররেগুলার ভার্বের পাস্ট পার্টিসিপেল শিখব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই একটা নেওয়া যাক, আলে। তাহলে আলে মানে হচ্ছে টু গো, এল এল ই আর, এর পাস্ট পার্টিসিপেলটা কী হবে? এ এল এল ই আকসান তেগু, আরটাকে ড্রপ করে দেবো, যদিও এটা ফার্স্ট গ্রুপের ভার্ব নয়, কিন্তু মাথায় রাখতে হবে এটা ফার্স্ট গ্রুপের ভার্ব নয়, এটা থার্ড গ্রুপের, কারণ এর কনজুগেশনটা আমরা দেখেছি, জবে, টিউভা, কোথা থেকে সব ভাবা ভাবা এসে গেছিলো, মনে আছে প্রেজেন্ট টেন্সে? তাই এটা দেখতে ওরকম ইয়ার গ্রুপের মতন, কিন্তু এটা থার্ড গ্রুপের ভার্ব, কিন্তু যেহেতু এটা ইয়ার আছে পেছনে তাই পাস্ট পার্টিসিপেলটা এর হবে
আরটাকে ড্রপ করে মাথায় একটা আকসান্তে গুঁতিয়ে দিতে হবে। তাহলে কী হলো, যে সুই আলি, তুই এ আলি, ইলে তালি, এলি তালি, নুসম আলি, বুঝলে তালি, ইনসন তালি, এলসন তালি, এরকমই হওয়া উচিত। যে সুই তুই ইলে আলে লিখে দিলাম, তার পেছনে আলে 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 পাস্ট পার্টিসিপেলটা সব অস্কারই একই হবে বসিয়ে দিলাম, ব্যাস মিটে গেল। না, মিটলো না। এইখানেই আবহাওয়ারের সঙ্গে পাশে কম্পোজে আর অ্যাথলেটের সঙ্গে পাশে কম্পোজে তফাৎ। তফাৎটা কী? তফাৎটা হচ্ছে, দেখুন আমি আলি ভাবটার জ আর তুয়েতে একটা ব্র্যাকেটের মধ্যে একটা ই রেখেছি, ইলেতে শুধুই কিছুই দিইনি, ইটা দিইনি, কিন্তু এলেতে ব্র্যাকেটটা দিইনি, ইটা দিয়েছি। আবার নুসম বুজা তিলস আলসতে প্রত্যেকের এস আছে, কিন্তু নুয়েতে একটা ব্র্যাকেট দিয়ে ই দিয়ে তারপরে এসটা দিয়েছি। ভুয়েতেও তাই করেছে, একটা ব্র্যাকেট দিয়ে তবে এসটা দিয়েছি। ইলেতে ব্র্যাকেটও দিইনি, ইও দিইনি, শুধুই এসটা দিয়ে দিয়েছি। এলেতে ব্র্যাকেট দিইনি, ইও দিয়েছি, এস দিয়েছি। কেন? ই মানে কি? ই মানে যখনই ই অ্যাড করা হয় কোনো জিনিসে, তখন সেটা ফেমিনিন হয়ে যায়। অর্থাৎ এই অ্যাথার ভার্বের সঙ্গে যখন আমরা পাশে কম্পোসে করি না, তখন ওই পাস্ট পার্টিসিপল ইজ টেকেন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ওটাকে একটা অ্যাডজেক্টিভ ধরে নেওয়া হয়। আর অ্যাডজেক্টিভ দিলেই তো ফরাসিতে সেটা অ্যাকর্ড করবে সাবজেক্টের সঙ্গে। তাহলে যে মানে তো আমি, এখন আমি ছেলেও হতে পারি, আমি মেয়েও হতে পারি, ওই জন্যে ব্র্যাকেটই ইটা দেওয়া আছে। যদি আমি ছেলে হই তাহলে ইটা দেবো না, শুধু যশি আলে। কিন্তু যদি আমি মেয়ে হই তাহলে যশি আলে দিয়ে পেছনে একটা ই দিতে হবে, যশি আলে। তাই ব্র্যাকেটটা দেওয়া আছে মানে কি, ছেলে হলে দিও না, মেয়ে হলে ইটা অবশ্যই দিও। তুই, তুই তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই জন্য দেখো তুই এতেও ঠিক ওই একই রকম করা আছে, তুই আলে পেছনে একটা ই। যদি তুই কোনো ছেলেকে বলি, বা আপনি বা তুমি কোনো ছেলে হয়, তাহলে ব্র্যাকেটটা দেবো না, ছেলে হলে কিছুই দেবো না, ই হলে একটা শুধু ই দিয়ে দেবো। ইলেতে কিছু দিইনি, কারণ ইল মানে তো সবসময় ছেলে, অতএব এখানে তো ই আসার প্রশ্নই নেই, তাই ব্র্যাকেটও নেই, ইও নেই। আবার দেখুন এলেতে, এল মানে মেয়ে, সবসময়ই দিতে হবে তাকে, ব্র্যাকেটের দরকার নেই, ওখানে ইটা বসিয়েই দিয়েছি আমি একদম এলে তেলে। নুয়েতে দেখুন, আমরা আমরা ছেলেরা বলছি না মেয়েরা বলছি, আমরাটা কারা? যদি মেয়েরা বলে তাহলে ইটা দিয়ে তবে এসটা দেবো, ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তখন। কিন্তু যদি ছেলেরা হয় তাহলে ইটা লাগবে না, ব্র্যাকেটটা উঠে গেল, শুধু এসটা বসে গেল। ভুটাও ঠিক তাই, তোমরা কারা, ছেলেরা না মেয়েরা, সেটা দেখে নিতে হবে তোমরা কারা। সেই অনুযায়ী যদি মেয়েরা হয় তাহলে ইটা দিয়ে তবে এস দেবো, যদি ছেলেরা হয় তাহলে ইও দেবো না, আর শুধু এসটা দেবো। ইলের বেলা দেখুন ব্র্যাকেটও নেই, ইও নেই, তেমনি ইল তো অলওয়েজ ম্যাসকুলিন, তাহলে প্লুরালটাই শুধু করবো, এস ইয়ের কোনো প্রয়োজন নেই। আর এল যেটা প্লুরাল সেখানে ইও দিতে হয়েছে, এসও দিতে হয়েছে, তাই ব্র্যাকেট নেই। তাহলে এটাকে বলে অ্যাকর্ড করানো, কার সঙ্গে, সাবজেক্ট প্রোনাউনটা যা বা সাবজেক্টটা যা, ম্যাসকুলিন না ফেমিনিন, সিঙ্গুলার না প্লুরাল, সেই অনুযায়ী দেখুন কোথাও ই দিয়েছি, কোথাও এস দিয়েছি, কোথাও ইএস দুটোই দিয়েছি, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটাই হলো বৈশিষ্ট্য। এখন তাহলে নেগেটিভটা কী হবে? ওই একই, যে নে সুই পা আলে, তু নে পা আলে, ইল নে পা আলে,
Elle n'est pas allée. Nous ne sommes pas allés. Vous n'êtes pas allés. Ils ne sont pas allés. Elles ne sont pas allées. D'autres pourriez-vous? Je ne suis pas allé, tu n'es pas allé, il n'est pas allé, elle n'est pas allée, nous ne sommes pas allés, vous n'êtes pas allés, ils ne sont pas allés, elles ne sont pas allées. Interrogatif, à qui va parler? Suis-je? তাহলে অ্যাত্রের সবকটা মুখস্থ রাখতে হবে। আলেটা কোনো ব্যাপার নয়, আলেটা তো এমনি বসিয়ে দিচ্ছি পেছনে একদম। সুইজ আলি, এটু আলি, এটিল আলি, ইতাল আলি, সমনু আলি, এতভু আলি, সঁতিল আলি, সঁতাল আলি। আরেকবার বলি, সুইজ আলি, এটু আলি, est-il allé? Est-elle allée? Sommes-nous allés? Êtes-vous allés? Sont-ils allés? Sont-elles allées? Tale ki korla amra? Prothome ether verb ta je form dorkar, affirmative na negative na interrogative, she form ta boshiye dilam. Tar pore past participle ta কোন ভার্বগুলোর মাথায় রাখতে হবে? ভার্ব অফ মোশনগুলোর অন্য কোনো ভাবে হবে না। পারলে ভার্ব হবে না, মাঝে ভার্ব হবে না, ও সমস্ত ভার্ব তো মোশন ভার্বের মধ্যে নেই। 12টা মোশন ভার্বকে খালি মনে রাখবেন, আরও দু একটা পরে যুক্ত করতে পারি হয়তো, কিন্তু এই 12টা দিয়ে আমরা শুরু করি আগে। আর দু চারটে মোশন ভার্ব যেগুলো আন্ডারস্টুড ধরে নেওয়া হয়, মনে করা হয়, সেগুলোর ক্ষেত্রে হবে। এখন এদের পাস্ট পার্টিসিপলগুলো আমি লিখে দিতে পারি পাশাপাশি, 12টা মোশন ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমনি আলের এ এল এল ই অ্যাকসেন্ট, যেগুলো ইয়ার গ্রুপের আছে সোজা, আরটাকে ড্রপ করে ইয়ের মতো অ্যাকসেন্ট চাপিয়ে তাহলেই পাস্ট পার্টিসিপল পাওয়া যায়। কিন্তু যেগুলো যেরকম সক্তির এসওআরটি আই, যেরকম দেসন্দ্র descendu, এটা একটু একটু অন্যরকম হয়ে গেল। মুরির মর, নেত্র নে, এগুলো আলাদা করে আমি লিস্ট করে দিয়েছি, এটা থেকে মনে রাখলে। এবার শুধু এতের ভাবটার সামনে ওদের বসিয়ে দেবেন, আর অ্যাকর্ড প্রয়োজন হলে করিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। এটা হলো এতের ভাব দিয়ে আমাদের পাশে কম্পোসে। আশা করি কিছুটা আমি বোঝাবার চেষ্টা করেছি, এবং যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট দেওয়া, আর নতুন যারা শিখছে তাদের এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা সাবস্ক্রাইব করা। আজ এখানে শেষ করি, নমস্কার।